এরা যেমন নির্মম হিংস্র, তেমনি তাদের উর্বর ক্ষমতাও অবিশ্বাস্য। এদের গতি অত্যন্ত ক্ষিপ্র, শূন্যে ঘা মেরে শিকারকে কাবু করে এবং ছো মারার সময় গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার বা 112 মাইল পর্যন্ত পৌঁছায়। এজন্যই বাজপাখিকে বলা হয় আকাশের রাজা। যে কোনো কিছুকে শিকার করার প্রসঙ্গ আসতেই আমরা বাজপাখির তুলনা দিয়ে থাকি, অথবা যে কোনো লক্ষ্যে পৌঁছাতে গেলে মনোযোগী হতে বলা হয় বাজপাখির মতো, অর্থাৎ তীক্ষ্ণ দৃষ্টির কথা বললেও বলা হয় বাজপাখির মতো দৃষ্টি। কেন এই তুলনা চলে? জানা যায় বাজপাখি অনেক উপরে উঠে চক্কর দিতে দিতে হঠাৎ ডানা ভাঁজ করে উড়ন্ত জলপিপি বা অন্য পাখিকে ছো মেরে ধরে। এদের গতি অত্যন্ত ক্ষিপ্র, শূন্যে ঘা মেরে শিকারকে কাবু করে এবং ছো মারার সময় গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার বা 112 মাইল পর্যন্ত পৌঁছায়। পেরেগ্রিন বাজের ডাইভ করার গতি ঘন্টায় 240 মাইল বা 384 কিলোমিটার, যার জন্য এদের বিশ্বের সবচেয়ে দ্রুতগতির প্রাণী বলা হয়। শিকারি পাখিদের মধ্যে বাজের দৃষ্টিশক্তি অসাধারণ। এদের দর্শন শক্তি একজন স্বাভাবিক মানুষের তুলনায় 2.5 থেকে 8 গুণ বেশি। তারা অনেক দূর বা উঁচু থেকে শিকার দেখবে এবং আঘাত হানার সঠিক মুহূর্তটি হিসাব করতে পারে। কোনো কোনো বাজ কমপক্ষে 1 মাইল দূর থেকে মশা আকারের শিকারের হদিস পেতে পারে। বাজপাখি অতি নির্মম ও তাদের শিকার করার দক্ষতা অবিশ্বাস্য রকমের। এরা যেমন নির্মম ও হিংস্র, তেমনি তাদের উর্বর ক্ষমতাও অবিশ্বাস্য। অন্যান্য পাখির তুলনায় এরা উড়ন্ত অবস্থায় অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে দিক পরিবর্তন করতে পারে। এদের ডাইভ দেওয়ার ক্ষমতা ঘন্টায় 200 মাইল, বিধায় এরা বিশ্বের দ্রুততম গতির প্রাণী। আকাশ থেকে তারা অবিশ্বাস্য দৃষ্টিশক্তির জোরে শিকার দেখতে পেয়ে তারা দ্রুত ছো মেরে এসে শিকার ধরে। এজন্যই বাজপাখিকে বলা হয় আকাশের রাজা। বাজপাখি সাধারণত নিজের থেকে ছোট আকৃতির জীবজন্তু, যেমন মাছ, কাঠবিড়ালি, খরগোশ, ইঁদুর, এমনকি তারা গরুর মাংস খেয়ে জীবন ধারণ করে। এছাড়াও নিজের থেকে ছোট আকৃতির পাখি যেমন পায়রা, ঘুঘু ইত্যাদি পাখিও এদের খাদ্য তালিকায় থাকে। এ কারণেই ছোট পাখি ও ছোটখাটো অন্য জন্তু শিকারের জন্য অনেকে বাজপাখি পোষে। এ ধরনের শিকার প্রাচীন চীন, পারস্য ও মিশরের অধিবাসীরা জানত। প্রাচীনকাল থেকেই মধ্যপ্রাচ্যে এই চর্চা চলেছে। এটি এশিয়া থেকে পূর্ব ইউরোপ হয়ে পশ্চিম ইউরোপে পৌঁছায়। ইতিহাস থেকে জানা যায় বাজপাখি পোষ মেনে শিকারের কাজে ব্যবহার করার প্রথাটি সেই 4000 বছর আগে আজকের ইরাক অঞ্চলে চালু ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রথার বিস্তার ঘটতে ঘটতে বিশ্বের সমস্ত সমাজেই ছড়িয়ে পড়েছে। রাজা তুতকে বাজপাখির প্রতিকৃতির দুল পরিয়ে সমাহিত করা হয়েছিল। গ্রিকদের ব্যবহৃত মুদ্রায় দেবতাদের রাজা জিউস ও একটি বাজপাখির প্রতিকৃতি শোভা পেত। নরওয়ের ব্যবসায়ীরা আইসল্যান্ড থেকে বাজপাখি এনে গোটা ইউরোপে বিক্রি করত। হল্যান্ডের ভালকেন্সওয়ার্ড নগরীর অর্থনীতি প্রায় একান্তভাবে বাজপাখির ব্যবসার উপর নির্ভরশীল ছিল, যদিও 17 শতকের পর এই শিকারে ভাটা পড়ে। তবে এখনও বাজপাখির সবচেয়ে বড় আবাসস্থল হল মধ্য আমেরিকা। পেরেগ্রিন বাজ খাদ্যের সন্ধানে ও প্রজননের জন্য এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়ি জমায়। বছরে তারা 15,500 মাইলেরও বেশি পাড়ি দিতে পারে। আমাদের দেশে বাজপাখি এখন প্রায় বিলুপ্ত। শুধু অসীম ক্ষমতা ও তীক্ষ্ণ দৃষ্টির জন্য তাকে স্মরণ করা নয়, যে কোনো পাখিকে আমাদের দৃষ্টিসীমানায় দেখতে গেলে অবশ্যই আমাদের সচেতন হতে হবে।